আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন নিশ্চয়ই। আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ শব্দের অর্থ শিখব। এখানে আছে আজ, গতকাল, আগামীকাল। তো এই শব্দগুলি ফরাসিতে কিভাবে বলতে হয়, এখানে আছে আজ, আজকে ফরাসিতে বলে অজুহদুই, এটগুলো ও জুহদুই, উচ্চারণটা বাংলায় লিখে দিয়েছি অজুহদুই। এখানে মাঝখানে যে জহ আছে, এই জহ অর্থ হলো দিন। তো এইভাবে যদি একটু পড়েন তাহলে কিন্তু মনে রাখতে খুবই সহজ হবে। তাহলে আমরা কি জানলাম, অজুহদুই অর্থ হলো আজ। এখানে আছে গতকাল, ফরাসিতে বলে ইয়েহ, ইয়েহ। এখানে এর উচ্চারণটা কিন্তু একটু হালকা করে করতে হয়, ইয়েহ। আর এখানে আছে আগামীকাল, আগামীকালকে ফরাসিতে বলে দোমা, এখানে আছে দ। আর এখানে আছে এম আন, এর উচ্চারণ হয় একটা জফলা দিয়ে আকার দিলে যেমন হয়, হ্যাঁ এই টাইপের, দ মা, চন্দ্রবিন্দু যুক্ত করে যেহেতু এন আছে, তাহলে কি উচ্চারণ হলো দোমা, অর্থ আগামীকাল। আজকে, গতকাল, আগামীকাল দেখলাম। এখন গতকালের আগের দিনকে কি বলে, পরশু দিন। পরশু দিনকে ফরাসিতে কিভাবে বলে, এটা ইয়া আর তার সাথে একটা আভো যোগ করতে হয়, একসাথে মিলে হয় আভন্তিয়েহ, উচ্চারণটা হলো আভন্তিয়েহ, আভন্তিয়েহ, একসাথে মিলিয়ে পড়তে হবে কিন্তু। আর আগামীকালের পরের দিন যেটা আমরা বলি পরশু দিন, মানে পরশু দিন তো গত পরশু দিনও হয়, আগামী পরশু দিনও হয়, তাই না? আগামী পরশু দিনকে ফরাসিতে বলে আফহে দোমা, এই দোমার আগে আফহে বসিয়ে দিলেই হয়ে যায়, ঠিক আছে? তাহলে আমরা কি পেলাম, আফহে দোমা। আসলে প্রথম এইটুকু জানলে, আজ, গতকাল, আগামীকাল, এইটুকু জানলে বাকিটুকু কিন্তু খুব সহজে মনে রাখা যাবে, তাই না? এখানে আছে পরবর্তী দিন, তো পরবর্তী দিনকে ফরাসিতে বলে লন্দোমা, এই দোমার সাথেই আমরা একটা ল বসিয়ে দিলাম, তাহলেই হয়ে গেল লন্দোমা, পরবর্তী দিন, লন্দোমা, লন্দোমা, ঠিক আছে? তাহলে আজকের মতো এখানে শেষ করছি, আল্লাহ হাফিজ।